গতকালই 2017 টেট উত্তীর্ণ যারা তাদের নাম্বার প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু 2014 যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তাদের নাম্বার প্রকাশ করা হয়নি, তারা এবার হাইকোর্টের দ্বারস্থ। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। এই মামলার টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে 2017 প্রাথমিক টেট প্রার্থীদের তাদের তালিকা নাম্বার, অর্থাৎ তারা যে 9000 কতজনের নাম্বার তাদের প্রকাশ করা হয়েছিল, কিন্তু 2014 যারা টেট পাস করেছেন, যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের নাম্বারের তালিকা প্রকাশ করা হয়নি। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কেন 2014 টেট পাসের নাম্বারের তালিকা পর্ষদ প্রকাশ করেনি, কেন পর্ষদ চুপ করে রয়েছেন, সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। আগামীকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। সুদীপ্তা, ধন্যবাদ স্বরূপ।